কি হয় দীঘা নদী হয় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তরমুজ আর আমরা আছি আজকে বড়বাজারে যেহেতু এখন রোজা হচ্ছে অনেকটা গরম পড়ছে সেজন্য তরমুজ কিন্তু খুবই ভালো একটা ভালো একটা ফল এবং একই সাথে আমার সাথে বেয়াল দেখতে পাচ্ছি এই বেয়ালও কিন্তু খুবই খাবারছে তো আমরা একটু এখানে তরমুজ আছে পাশে বেল আছে বেলের দোকানে আমরা যাবো আমরা একটু জিজ্ঞেস করবো এই তরমুজ কত কত থেকে কত টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে 600 টাকা 500 টাকা আচ্ছা আপনি আমাকে 200 টাকার একটা তরমুজ দিয়েছিলেন ছোটগুলো কত করে ছোটগুলো 200 টাকা 200 টাকা তো আপনার এই তরমুজ কোথা থেকে এনেছেন গোলাপ গোলাপ গোলা থেকে এনেছেন কতগুলো তরমুজ আছে আমার আজকে দুটো তরমুজ সকাল থেকে কয়টা তরমুজ বিক্রি করলেন সকাল থেকে বিক্রি করছি প্রায় 40 টাকা বিক্রি করছি তো অনেকে বলছে আপনারা তরমুজের দাম বেশি রাখছেন তরমুজের দাম বেশি রাখলে ধরে কেজি প্রতি তো 500 টাকা 50 টাকা পড়ছে না এগুলো আপনি 200 টাকা বললেন এই তরমুজটাই আমাকে যেটা দেখালেন এটা আমরা দর্শক আমি আমাদের এই তরমুজটি হচ্ছে 200 টাকা যদিও আমরা সকালবেলা থেকে 200-250 যেগুলো 600 টাকা এখানে যেমন বড় বেল আছে তেমনি ছোট বেলও আছে তো আমার হাতে যে বেলটা ছিল সেটি দিয়েছিলেন 25 টাকা অর্থাৎ জোড়া 50 টাকা আপনি একটু বলবেন এই যে আমার হাতে যে বড় বেলটা আছে এটার দাম 40 টাকা সুতরাং এই যে বড় বেলটা আছে এটা হচ্ছে 40 এটা হচ্ছে 25 টাকা 20 টাকাই থাকে এটা 20 টাকা তো এখন কিন্তু এটা আপনি বলছেন যে দরদাম করলে 20 টাকা করে নেওয়া যাবে তো আমরা একটু জানতে চাই বেল কোথা থেকে আসছে মানে ঈদগড় থেকে ঈদগড় থেকে আসছে সকাল থেকে কতগুলো বেল বিক্রি করে এর মধ্যে এখানে এখন যেগুলো আছে হবে 100 হবে মানে 200 অলরেডি দুদিনে বিক্রি করেছে এগুলো শেষ হলে আবার নিয়ে আসবো ধন্যবাদ আমরা একটু ওদিকে যদি তেঁতুল দেখি অনেকে প্রেশার আছে তো তেঁতুলের সর্বোচ্চ দিকে আমাদের মারমা ইলে যারা স্বামী দিকে আছে তারা কিন্তু তেঁতুলের সর্বোচ্চ ক্ষেত্রে অনেক পছন্দ করে তেঁতুল কত করে 100 টাকা আছে আমরা এখানে যদি দেখি প্রশাসন এটা কত করে এটার দাম এটার দাম বেশি কেন ও আচ্ছা এটা নতুন তেঁতুল এটার দামটা 200 টাকা যাচ্ছে যদিও আমরা অনেক খোসাওয়ালা তেঁতুল আরেক জায়গায় দেখেছিলাম এটা হচ্ছে মানটা আরও ভালো হবে ভাই এই তেঁতুল কত করে 150 টাকা দর্শক আমরা দেখাচ্ছিলাম ওটার চেয়ে কিন্তু এই তেঁতুলের মানটা বেশ আরও ভালোই মনে হয়েছে আমাদের কাছে সরাসরি দেখে এটা কিন্তু 150 টাকায় বিক্রি হচ্ছে এখানে কিন্তু বেল আছে বেল কত করে ধরো এই জোড়া কত এই জোড়া ওখান থেকে কিন্তু এই বেলটা আরেকটু বড় আছে এটা কিন্তু আবার 30 টাকায় করে দর্শক বিক্রি হচ্ছে আর একই সাথে আমরা এখানে কলার মোচা কত করে আর ছোটটা 20-30 টাকা ওখানে পেঁপে আছে পেঁপে কত করে কেমন দেখছেন জিনিসপত্রের দাম বেশি আপনি আজকে কি কি নিয়েছেন গুড়া মাছ কত করে নিলেন 170 টাকা এটা কি আগের চেয়ে কম না বেশি আগের চেয়ে একটু বেশি ঠিক আছে ভাই লেবু কত করে বিক্রি হচ্ছে আজকে
জোড়া 20 টাকা করে বিক্রি হচ্ছে এখানে। কত লেবু কিন্তু আমরা কিনতে দিচ্ছি। জোড়া করে দিয়ে কুড়ি দিয়ে কুড়ি দিয়ে জোড়া ঠিক আসছে তেলটা ছিল ওটা কি আসছে এখনো আসে নাই? ওইটা যেটা আছে রূপচাঁদ ওটা কি 173 টাকাটা এটা তো এক দুই তারিখে কম ছিল, এখন বাজারে আসে না? বাজারে আসছে, আমাদের এখন লাগে নাই, আমরা এটার জন্য একটা মাল নেবো, সামনে নেবো। আচ্ছা, মানে অর্থাৎ আপনাদের যে 173 টাকার যে তেলটা ছিল সেটা এখন স্টকে রয়ে গেছে? স্টক বলতে কম চলতে স্যার, খোলাতন বেশি চলছে। ঠিক আছে, এই দোকানে কিন্তু এখন এসে পৌঁছায় নাই, তবে দুই কেজিটা আসছে, এক কেজিটা এখনো আসে নাই, এক লিটারটা। আমরা কিন্তু পাশের দোকানে দেখেছিলাম একটা দোকানে। আচ্ছা, আর যেটা হচ্ছে আপনার এখানে ছোলা কত করে আজকে? ছোলা 105 টাকা। আর একটু পেঁয়াজের দামটা মাথায় শুনেছি কমেছে, আর এরপরে কিন্তু আমরা দেখলাম যে পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কমে এসেছে, এখন এই পেঁয়াজটা 70 টাকা। ইন্ডিয়ান যে পেঁয়াজটা যেটা আছে এটা এটা হচ্ছে লালটা হচ্ছে 80 টাকা। এখানে আমরা এখানে একটু জানি আপনার 170 টাকার যে তেলটা আছে সবটা কম নিচ্ছে, ওটা কি আসছে এখনো? আসে পুষ্টির ওটা কত করে দিচ্ছে? দাম কি আগেরটা লেখা আছে আমরা একটু যদি দেখি বলতে 163 টাকা। এটা 163 টাকা পুষ্টিটা কিন্তু আসছে, আমরা এইবার একটু পাশে দেখবো অনেক জায়গাতেই, কিন্তু রূপচাঁদের তেলটা কিন্তু আমরা একটু ওই যে আপনার এখানে তো মনে হয় 163 টাকা তেলটা আসছে, 163 টাকা যেটা বলছিলাম না আমি তোমাকে, হ্যাঁ ওইটা একটু দেখাবো আর কি, আমরা দর্শকদের একটু দেখাবো। আমরা এর আগে আসলে এই দোকানে এসে দেখাতেও লাগে নি, এই যে রূপচাঁদের এখানে 163 টাকার তেল কিন্তু বাজারে এসেছে, যদি আপনারা দেখেন 163 টাকার তেল কিন্তু এই দোকানে ইতিমধ্যে চলে এসেছে। তবে যেটা হলো আগে যেহেতু 173 টাকা ছিল, অনেকে স্টকে ছিল, সেই কারণে আমরা ৫ টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে প্রতিদিন, কত ৫ টাকা। তো এটা যেমন আপনার লাউ কত করে? করলা কত করে বিক্রি হচ্ছে? 80 টাকা। এই কি পাইকারি রেট বলছে না খুচরা? খুচরা
বেশ কম রেটে এই পাতাগুলি কিন্তু এখন আমরা একটু ভাইয়া টমেটো কত করে বিক্রি হচ্ছে আজকে? 25 টাকা টমেটোর দাম কিন্তু একেবারেই কমে গেছে, 25 টাকা করে মাত্র কেজিতে বিক্রি হচ্ছে। বেগুন কত করে বিক্রি হচ্ছে? 30 টাকা। কাঁচামরিচ? কাঁচামরিচ 40 টাকা। কাঁচামরিচ আমরা যদি একটু দেখাই দর্শকদের, ভাইদের দিকে কাঁচামরিচ আছে। আর এই যে গামবাজি কিন্তু করছে আলু, এখানে আলুর দাম কিন্তু এখনো পাইকারি রেটে 34 টাকা করে আছে। আর গরম হয়েছে আর লাল এবং হলুদ টাকা দেবেন 400 টাকা। দেখাতে পারবো একটা করে না যায় দর্শক। এই হলো ক্যাপসিকাম। আপনারা জানেন ক্যাপসিকাম কিন্তু আমরা যদি একটু দেখাই, ক্যাপসিকাম আপনাদেরকে দেখাই এবং ক্যাপসিকাম দেখাতে দেখাতে আজকে শেষ করি। এখানে সবুজটা আছে 100 কত করে? 130 টাকা করে কেজি। এটা কি পাইকারি রেট? পাইকারি রেট মাত্র। আর এটা হচ্ছে 400 টাকা করে কেজি। কী পরিমাণ ক্যাপসিকাম আছে আপনাদের কাছে? একদম রমজান তো একটু কম চলে, এটা রেস্টুরেন্টে একটু বেশি চল আর কি, রমজানের পরে বেশি হবে সেল, এগুলো একটু কম। দর্শক আমরা এই ক্যাপসিকাম দেখাতে দেখাতে আজকে আমাদের কাছ থেকে এই বড়বাজার থেকে বেরিয়ে গেছি। আমরা দেখাচ্ছিলাম যে রোজায় কিন্তু কিছু কিছু পণ্যের দাম কমেছে, আবার কিছু কিছু পণ্যের দাম কিন্তু আবার বেড়েছে, তো আবার কিছু কিছু পণ্যের দাম স্থিতিশীল আছে। তো আমার সাথে এতক্ষণ ক্যামেরায় ছিলেন আমাদের ইন্ডিগেনাস কমিউনিটির লাভেন্দ্র চাকমা আর আমি মান্দিরি কস্তা। আজকে বড়বাজার থেকে বেরিয়ে গেছি, আশা করি পরবর্তী কোনো লাইভে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাই। Yeah.